আজকে চলে এসেছি তোমাদের সামনে খুব সাধারণ একটা পরোটার রেসিপি নিয়ে, যেটা তোমরা সবাই জানো, কিন্তু আমি এমন কি জিনিস মিশিয়েছি যার জন্য পরোটাটা খুবই নরম হয়েছে, একদম নরম হয়েছে। পরোটাটা খুব গরম, আমি ধরতে পাচ্ছি না, সবে ভেজে তুললাম। এইরকম হবে ময়দা দিয়ে করা পরোটা, অথচ এত নরম হলো কি করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো বেকিং পাউডার নয়, টক দই নয়, বেকিং সোডা নয়, কিন্তু তবু নরম। চলো তোমাদের সেটাই আজকে দেখিয়ে দিই। দিনটা ছিল রবিবার, তো রবিবার দিন সাদামাটা খাবার হলে তো চলে না, একটু কিছু স্পেশাল করতে লাগে, সেই জন্য আমি একটু পরোটা বানিয়ে নিচ্ছি। তবে শুধু পরোটা নয়, পরোটার সঙ্গে আরও অনেক কিছুই আছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এটা কিন্তু দুপুরের খাবার তৈরি হচ্ছে, তো আমি এখানে প্রায় 2 কাপ মতন ময়দা নিয়ে নিলাম। এবার অ্যাড করে দেবো একটুখানি চিনি, পরোটাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভাল লাগে, তবে যে যা স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে নিলাম, 1 চা চামচ নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে, কারণ পরোটাতে কালো জিরে দিলে খেতে খুব সুন্দর লাগে, এটা আমার মনে হয়। তোমরা যদি না চাও তাহলে নাও দিতে পারো। এবার দিয়ে দেবো প্রয়োজন মতন একটুখানি ঘি। ঘিয়ের বদলে তোমরা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু ঘি দিলে পরোটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। সবসময় তো খাওয়া হয় না, মাঝে মধ্যে, সেই জন্য একটু ঘিয়ের ইউজ আমরা করতেই পারি। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো পরোটার সঙ্গে দেখো আমি বেকিং পাউডার, বেকিং সোডা, দই কিচ্ছু মেশালাম না, প্লেন পরোটা আমি তৈরি করব এবং সেটা খুবই সুন্দর হবে। চলো তোমাদের দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ। ময়দাটা বেশ কিছুক্ষণ আমি এভাবে একটুখানি শুকনো জিনিস দিয়ে মেখে নেবার পর দেখো এরকম হয়েছে। তো এবার আমি একটু উষ্ণ জল দিয়ে অল্প অল্প জল মিশিয়ে আমি এটাকে মেখে নেব। যার যেরকম লাগবে ময়দার পরিমাণ, আমি তো বলে দিলাম এখানে 2 কাপের মতন ময়দা নিয়েছি আমি, তো তোমরাও সেই অনুপাতে যদি করো সেরকম করবে, আর না হলে, তবে পরোটা করতে সবাই জানে সেটা কোনো কথা নয়, আমি কীভাবে করলাম আজকে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এরকম করে অল্প অল্প জল মিশিয়ে আমরা ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নেব। পরোটাটা একটু নরম মাখলে বেশি ভালো হয়, তবে খুব বেশি নরমও করে ফেলবে না, যাতে পরে ম্যানেজ করতে না পারো। ব্যাপারটা হচ্ছে, যারা জানো তাদের জন্য বলছি না, যারা জানো না নতুন করে শিখছো তাদের জন্য বলে দিলাম, জল সব সময় অল্প অল্প করে যোগ করতে হয়, তাহলে কোনো বেশি নরম হয়ে যাওয়ার ভয় থাকে না। আমি এইভাবে পরোটাটাকে 10 মিনিট মেখে নেব। 10 মিনিট ধরে মাখার পর দেখো এইরকম টেক্সচারটা এসছে। এবার আমি একটা ভিজে কাপড় দিয়ে এটাকে মুড়িয়ে রেখে দেবো, যতক্ষণ সময় পাবে রেখে দেবে তাহলে দেখবে ভালো হবে। এবার একটা প্লেট দিয়ে ঢেকে দেবো। ফিরে আসছি 1/2 ঘন্টা বাদে। ফিরে আসলাম দেখো ঠিক 30 মিনিট বাদে। ভিজা কাপড়টা আমি খুলে নেব, ময়দাটা একটু ফুলে গেছে, তো আমি এটাকে আরেকবার একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। এরমভাবে 2-3 মিনিট ভালো করে মেখে নিয়ে যদি তোমাদের মনে হয় অসুবিধা হচ্ছে হাতে একটু তেল মাখিয়ে নিতে পারো। এবার দেখো এই নর্মালভাবে মেখে রাখা ময়দাটার মধ্যে আমি এমন একটা জিনিস মেশাবো যেটা মেশালে তোমাদের পরোটা এমনিতেই নরম হয়ে যাবে। সেটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের আলু, আমি সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম। ঠিক পরোটাটা যখন ভাজবে তার আগে এই আলু সিদ্ধটা এর সঙ্গে মিশিয়ে নেবে, মিশিয়ে আবারও ভালো করে মেখে নেবে। তবে এবার আর রেখে দেওয়ার প্রয়োজন নেই, যে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিলাম সেটার প্রয়োজন নেই, তবে দিলেও কোনো অসুবিধা নেই। এই আলু সিদ্ধটাকে খুব ভালো করে আমরা ময়দার সাথে মিশিয়ে নেব। তো আজকের পরোটার রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও।
তো দেখো আলুটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে আমি এটার সঙ্গে আবার একটু মেখে নিচ্ছি। তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো, আমার হাতের সামনে ঘি ছিল তাই আমি ঘি দিয়েই মাখলাম। এবার আমরা লেচিটা কেটে নেবো। লেচি কাটতে তো সবাই জানো, যে যেরকম পারবে সেরকম মাপে, যে যার যেরকম পছন্দ হবে আর কি সেরকম মাপে লেচিটা কেটে নেবে। আমি এরকম করে একটু বড় বড় করে পরোটার লেচি কেটে নিলাম। আমি প্রথমে সব পরোটাগুলো বেলে নেব, সেই জন্য আমি একটা প্লেটের উপরে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি একটা বোর্ড, এই বোর্ডের মধ্যে রেখেই আমি একটু একটু করে ময়দা ছড়িয়ে পরোটাগুলো বেলে নেব। যদি তোমরা চাও তাহলে কিন্তু তেল দিয়েও বেলতে পারো, কিন্তু আমি এখানে ময়দা দিয়েই বেলব। তো এরমভাবে রোল করে নিয়ে আমি এখন পরোটাটা বেলে নেব। কেমন করে বেলছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই, যে আমি শেপ কিন্তু খুব সাধারণ রাখবো, সাধারণ যেরকম পরোটা হয়। আমি আমার মাকে দেখেছি ছোটবেলায় এরকমভাবেই পরোটা ভেজে দিত, আমি সেই শেপটাই রাখলাম। একটা তোমাদের বেলে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করে বেলছি আমি, বা জিনিসটা কীভাবে করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি এর উপর থেকে একটুখানি ঘি দিয়ে দেবো, তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো। আমি আবারও বলছি যে ঘিটা অপশনাল, কারণ আমার হাতের সামনে ঘিটা রয়েছে বলে আমি ঘিটা দিয়ে করছি। উপরে একটু ময়দা ছড়িয়ে দেবো, এই নিয়মটাও হয়তো অনেকে জানো, আবার যারা জানো না তারা তাদের পক্ষে সুবিধা হবে জেনে নিলে। এবার আমি পরোটাটাকে উপর থেকে একটুখানি ময়দা স্প্রিঙ্কল করে দিয়ে এবার এটাকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এখান থেকেও একটুখানি ঘি ছড়িয়ে দেবো, দিয়ে একটু ময়দা দিয়ে দেবো। তোমরা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারো, আবার শুধু ময়দা বা আটা দিয়েও করতে পারো। এবার হাত দিয়ে এটাকে একটু স্প্রেড করে দেবো, ছড়িয়ে দেবো চারিদিকে। ঠিক এইরকম শেপের করেই আমি প্রত্যেক কটা পরোটা বেলে নেব আর ভেজে নেব। ভাজাটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, যদি কারোর দেখতে ইচ্ছা করে তাহলে সে দেখে নিতে পারো। তো দেখো আমি এইভাবে এবার পরোটাটাকে সেঁকে নিচ্ছি, যেমন স্বাভাবিকভাবে মানুষ সেঁকে আর কি পরোটা ভাজে। তো আমি এরমভাবে ভেজে নিলাম, আমার সবগুলো পরোটাই মোটামুটি ভাজা রেডি হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এরকম তেল ব্রাশ করে করছি। আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।